নমস্কার, কেমন আছেন সবাই? জগু মামা নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি একটা সিজন চেঞ্জের যে সময়টা, যেটা মানুষদেরও ভীষণ একটা কি বলবো প্রবলেম যায় শারীরিক ব্যাপারের দিক থেকে, বিভিন্ন রকম ইমিউনিটি সমস্যা তৈরি হয়, যেমন এই সময়টা আমাদের যে কোনো সিজন চেঞ্জেই, বিশেষ করে শীত থেকে গরম এবং গরম থেকে শীত এই জায়গাটায় আসতে গেলে আমাদের মানুষদেরও যেমন সমস্যা হয় এই ওয়েদারের সাথে নিজেকে মানে মানিয়ে নিতে, তেমনভাবে আমাদের যে ফারি বেবিরা আছে, যার যে ডগরা আছে, তাদের প্রত্যেকেরই একটা ইমিউনো সিস্টেমটা লো থাকে এবং কারো কারো ক্ষেত্রে সেটা অতিরিক্ত লো থাকে এবং নানারকম অসুখের সম্মুখীন আমাদের বাচ্চারা হয়ে থাকে। তো যেহেতু আমি লাস্ট 10 বছর ধরে প্রায় আমার কাছে ডগ আছে এবং আমি অনেক ডগ এক হাতে দেখেছি, যেটুকু আমার অভিজ্ঞতা, আমি বলবো না আমার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, এখন অভিজ্ঞতা হচ্ছে, হয়তো আরও অভিজ্ঞতা ভবিষ্যতে হবে, কিন্তু যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে যেটুকু আমি জানি, যেটুকু আমি মনে হয় করলে ঠিক হবে, সেটুকু আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করা উচিত। যেটা বলতে চাই, আমাদের যখন প্রথম বর্ষাটা মানে বর্ষাকালটা আসে, দেখবেন ওদের একটা মানে সারা সারা বছরই বলতে পারেন 2 থেকে 3 বার ওদের একটা শেডিংয়ের খুব সমস্যা থাকে, ভীষণভাবে ফার শেডিং হয়। একটা হয় অ্যাবনর্মালি, সেটার জন্য অন্য কারণও তার সঙ্গে ইনক্লুডিং থাকে, আর একটা হয় নর্মালি যেটা শেডিং হয়, সেটা এবার আপনার ডগের যেরকম কোট সেই অনুযায়ী ও শেডিং হবে, তো সেটা একটা সমস্যা থাকে, সেটার জন্য একটা প্রিকশন নিতে হয়। আর তেমনই আমাদের এই শীত থেকে গরম, গরম থেকে শীতে আসতে গেলে ওদের ডাইজেস্টিভ সিস্টেমটা মানে গাট হেলথটা অনেকটা ওদের ডিস্টার্ব করে, সেই সময় আমাদের ওদেরকে এমন কোনো খাবার দেওয়া উচিত না যেটা ওদের শারীরিকভাবে আরও সমস্যায় ফেলে দেয়, বা নতুন কোনো খাবার এই সময় আমাদের ওদেরকে দেওয়া উচিত না যে খাবারটা আগে কখনো ওরা খায়নি, বা যে খাবারটা খেলে ওদের নানারকম সমস্যা হতে পারে, সেই রকম কোনো খাবার ওদের দেওয়া উচিত নয়, যেটা আমি মেনটেন করি। বিশেষ করে অনেকে আছে ফ্রিকোয়েন্টলি ডগ ফুড চেঞ্জ করে, ফ্রিকোয়েন্টলি খাবার হ্যাবিট যেটা সেটা চেঞ্জ করে, সেটা কখনোই করা উচিত নয়। যেমন ধরুন আপনি আপনি আপনার বাচ্চাটাকে প্রতিদিন যে খাবারটা খেতে দেন, হঠাৎ করে একদিন আপনি একটা অন্য খাবার দিলেন এবং সেটা এই ঋতু পরিবর্তনের সময়টা, তখন অনেক সময় সে সেই খাবারটা অ্যাকসেপ্ট নাও করতে পারে, বা অ্যাকসেপ্ট না করতে পারে মানে সে খেয়ে নিল হয়তো, কিন্তু তার শরীর সেটা অ্যাকসেপ্ট করলো না, তার অন্যরকম রিয়াকশন হলো, সে বমি করতে পারে, সে পটি করতে পারে, সে মানে কি বলবো আরও অনেক রকম সমস্যা হতে পারে, বা ইরিটেশন হচ্ছে, অ্যালার্জিক কোনো ব্যাপার হচ্ছে, এগুলো হতে পারে। তো সেই জন্য কোনো বাচ্চার ডগ মানে আপনার চারপি বাচ্চার খাবার পরিবর্তন করার আগে একটু চিন্তাভাবনা করে অল্প অল্প করে পরিবর্তন করাটাই উচিত। এবার আসি ওদের ঋতু পরিবর্তনের সমস্যা নিয়ে। এই সময় ওদের সব থেকে যে সমস্যাটা হয়, আমি আমার বাড়ির ডগেদের যেটা দেখেছি, ওদের হজমের সমস্যা হয়, অ্যাসিড মানে ফর্ম করে, বিশেষ করে মানে আমি দেখেছি অনেক সময় বমি করে, বমি করতেই থাকে, আবার কখনো কখনো কেউ বমিও করে, পটিও করে, এবার রেশিওটা কিছু ডিফার করে, কেউ কেউ বমিটা বেশি করে, পটি হয়তো 2-1 বার করলো থেমে গেল, আবার কেউ কেউ আছে বমি অল্প করলো, পটিটা তার অনেক হলো, কিন্তু দুটো জিনিসের দুটো ব্যাপার আছে। সেটা হচ্ছে যদি বমি করতে থাকে ক্রমাগত, তাহলে সে বেশি ডিহাইড্রেট হয়ে পড়ার সম্ভাবনা থাকে, কারণ আমরা যখন ভমিট করি বা ডগের যখন ভমিট করে, লিকুইড ফর্মের ভমিটিংটা বেশি হয়, শরীর থেকে জলটা অনেকাংশে চলে যায়, তখন আমরা কী করতে থাকি, আমরা অনেকেই জানি না, আমিও সেটা করেছি, প্রথম প্রথম ওদেরকে জল দিতে থাকি, ওয়ারেস দিতে থাকি, বা ধুয়ে ঘোল করে দিলাম পাতলা, কিন্তু তাতে ওরা আরও বমি করতে থাকে। যেটা আমি প্রথম জানতে পেরেছি, আপনি ডগদের যদি কখনো এরকম সমস্যা হয়, তখন ডগদের ফার্স্ট অফ অল প্রথম কাজ আপনার যেটা বলছি হচ্ছে খাওয়াটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া, এবং খাওয়া মানে শুধুমাত্র খাবার মানে সলিড খাবার নয়, আপনাকে লিকুইড ডায়েটটাও পুরোপুরি স্টপ করে দিতে হবে, কোনো রকম জল দেওয়া যায় না, দরকার পড়লে আপনি ওকে 24 ঘন্টা কোনো জল দেবেন না, একটা ডগ 72 ঘন্টা অবধি না খেয়ে থাকতে পারে, যদি তার শরীর থেকে যে বারবার যে ডিহাইড্রেট যেটা বমি হয়ে বেরিয়েছে যদি কম বেরোয়, তাহলে সে অসুস্থ কম হবে, আর যদি সে বমি করতেই থাকে আর আপনি তাকে জল দিতেই থাকেন, তাহলে সে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আরও বেশি হতে পারে, তাকে সারাদিন ড্রিপ চালাতে হতে পারে। কিন্তু আপনি যদি খাওয়াটা স্টপ করে দেন, তার বমিটাকে যদি আপনি বন্ধ করে দেন, তাহলে কী হবে, তার ডিহাইড্রেট হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে গেল। আপনি দেখবেন যে আপনি জলটা দিলেন না, বমি করার পর জলটা দিলেন না,
তখন দেখলেন ও অনেকক্ষণ কিন্তু বমিটা করলো না, তাতে কি হলো, ওর শরীরটা রেস্ট পেলো, স্টমাকটা রেস্ট পেলো, তাতে অনেকটা নিজেকে ধাতস্থ করতে পারবে, ও নিজেকে নিজে হিল করতে পারবে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে মুখে কোনো বমির ওষুধ বা যে ওষুধটা দিলে ওর বমিটা বন্ধ হবে এরকম কোনো কিছু দিতে পারি না। তখন কি হয়, ডক্টর একটা স্প্রে আছে, স্প্রেটা খুব এফেক্টিভ আমি বলবো না, কারো কারো ক্ষেত্রে এফেক্ট করে, কারো কারো ক্ষেত্রে করে না, সেটা স্প্রে মুখে জিভের মধ্যে, বেসিক্যালি ওদের যেটা বমি থামার ওষুধ জোফার বা অনডেম এগুলো না জিভে দিতে হয়। বেসিক্যালি জিভে থাকলে কি হয়, জিভের মধ্যে স্যালাইভার সঙ্গে মিশে গিয়ে যে বিক্রিয়াটা সৃষ্টি করে তাতে কি বমিটাকে ওরা স্টপ করতে সাহায্য করে। কিন্তু আপনার ডগ মুখে কিছুই নিতে পারছে না, সে মুখে কিছু নিলে তার বমি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাকে ওই স্প্রেটা দেওয়া হয় অনেক সময়। আমি আমার বাড়িতে একজনকে দিয়েছি, কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আমি পাইনি ওর ক্ষেত্রে বেসিক্যালি, কিন্তু অনেকে রেজাল্ট পেয়েছে, আমার ক্ষেত্রে হয়নি বলে যে অনেকে রেজাল্ট পাবে না এমন কোনো কথা নয়। আরেকটা কথা হচ্ছে, যখন দেখছেন যে এইসব করার পরও আপনার জল দিচ্ছেন না, খাবার দিচ্ছেন না, তারপরও আপনার ডগ ক্রমাগত মানে বমি করে যাচ্ছে 8-9 বার, তখন কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এবং আমার মনে হয় সঙ্গে সঙ্গে তার ড্রিপ চালিয়ে দেওয়াটা খুব দরকার, নাহলে সেই বাচ্চাটি ডিহাইড্রেট হয়ে পড়বে। একটা সময় অবধি আপনি অবজার্ভ করতে পারেন, তারপরে কিন্তু সেটা আপনার হাতে থাকবে না, তখন তাকে আপনাকে ওই ডিহাইড্রেট কর যাতে না হয়ে পড়ে তার জন্য ডাক্তারের কাছে এমার্জেন্সি বেসে নিয়ে যেতে হবে এবং তাকে যথাযোগ্য ট্রিটমেন্ট দিতে হবে। এই গেল সিজন। আর এই এটা প্রিকশন কি আছে, সিজন চেঞ্জের সময় যাতে এই শরীর খারাপটা না হয় তার জন্য কিছু প্রিকশন আপনি নিতেই পারেন, যেটা আমি নিই। যেমন ধরুন যেই পুজোটা চল মানে পুজোটা ক্রস করে গেল তখনই আমি ওদের কী করি, খাবারে অ্যান্টাসিড দেওয়া যাবে, যেমন জেরোসিল দিতে পারেন, র্যান্টাক এমপিএস দিতে পারেন, ওদের কোনো এনজাইম কোনো ওষুধ দিতে পারেন, যেটা খাবারের সাথে দুবার করে ওদের সকাল বিকেল আপনি হজমের ওষুধটা দিতে, তাতে কী হলো, ওর অ্যাসিড ফর্মটা করলো না আর ওর হজমের ব্যাপারটা অনেকটা শর্ট আউট হয়ে গেল। এটা গেল। আর একটা দিতে পারেন যেটা গাট হেলথের জন্য ওদের ঠিক, এরকম অনেক গাট হেলথের ওষুধ মেডিসিন মার্কেটে পাওয়া যায়, যেটা আপনার ডক্টর ভালো মনে করে বা যেটা আপনি নিজে ভালো মনে করেন সেটা আপনি ওদেরকে দিতেই পারেন, সেটা ওদের গাট হেলথ অনেকটা ঠিক থাকে। আর আরেকটা হচ্ছে ওদের ইমিউনিটি থাকে অনেকটা বেশি আপ করে রাখার জন্য ওদেরকে আপনি ইমিউনল দিতে পারেন, ভিউসিড দিতে পারেন, এরকম ইমিউনিটির অনেক ওষুধ আছে মার্কেটে, আপনি একটু প্লিজ সার্চ করে নেবেন, আপনি নিজের মনের মতো যে কোনো ওষুধ আপনি দিতে পারবেন। এটা দিলে কি হলো, আপনার বাচ্চাদের ইমিউনিটিটা কখনো লো হলো না, সেই ইমিউনিটিটা ঠিক থাকলো, গাট হেলথটা ঠিক থাকলো এবং আপনার বাচ্চার হজমের কোনো সমস্যা হলো না, সেক্ষেত্রেও তিন দিক থেকে পুরোপুরি গার্ড হয়ে রইলো, তাতে ওর শরীর খারাপ হওয়ার সম্ভাবনা অনেক অংশেই কমে যায়। কিন্তু যেটা আমি এখন করি, আর বিশেষ করে যেসব ডগ একটু এজের দ্বারা, তাদের যেমন আমার বোঝো এখন বি দেখছি প্রচণ্ড অম্বল হচ্ছে প্রায় দিন, ওর অ্যাসিড, যেমন আজকেও দেখলাম একটু অ্যাসিডিটি হয়েছে, আমি কিন্তু ওকে রোজ অ্যান্টাসিড দিচ্ছি, আর আপনি জানেন যে আমার বোঝোকে ওষুধ খাওয়াটা কতটা টাফ, খাওয়ার সাথে মিশিয়ে খাওয়াতে হয়, তো ওকে রোজ আমরা দুবেলা করে অ্যান্টাসিডটা দিচ্ছি, এবং যে খাবারটা খেলে ওর অ্যাসিডিটি হবে সেই খাবারটা আমরা ওকে দিই না, মানে আর দইটা খেতেও খুব ভালোবাসেন, দইটা খেলে দেখছি ওর অ্যাসিডিটি হচ্ছে, তখন আমি দইটা দিই না। কখনো মুসুর ডালের জলটা দিতেন, ওর তো এজ হয়েছে, দিয়ে ডিমের সাদা অংশটা দিই, কখনো চিকেনের পাতলা ঝোলটা দিয়ে দিই, কিন্তু চিকেনটা না এখন ওকে বেশি দিন, চিকেনটার মধ্যেও অনেক খারাপ কিছু মেশানো থাকছে, চিকেনকে এত পরিমাণ অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে যে ওদেরও কোনো ওষুধ আর কাজ করবে না পরবর্তীকালে, তাই চিকেনটাও আমাকে ডক্টর অনেকটা কমাতে বলেছে, তাতে মাটনটা দেওয়া ভালো চিকেন থেকে অনেক, মাছ দিন বাট চিকেনটা অনেক, কিন্তু মাছ আমার বোঝোকে দিই, মাছ বোঝো ভালো খায়। এই হচ্ছে মেন ব্যাপার যেটা আজকে বলার কথা। আর দ্বিতীয় কথা আরেকটা কথা বলে রাখি, ওদের যখনই কোনো রকম ইনজেকশন মানে ওদের যদি ইমিউনাইজেশন করান, ওদের কোনো ভ্যাকসিন করান, সেটা কিন্তু এই সময়টা একদম উপযুক্ত নয়, যখন ওদের ইমিউনিটিটা অনেকটা হাই আপ থাকে, কোনো সিজন চেঞ্জটা চলে গেলো, তারপর ওদের আপনি ডিওয়ার্মিং করাবার 7 দিন পর আপনি ওদের ভ্যাকসিন করাতে পারেন, রিনুয়াল ভ্যাকসিন হতে পারে বা ফার্স্ট ভ্যাকসিন হতে পারে, যেটা আমি করাই, আমি সিজন চেঞ্জের সময় কখনো ভ্যাকসিন করাই না, সেটা হতে পারে শীত থেকে গরম, সেটা হতে পারে গরম থেকে শীত, যে কোনো সময় আমি ভ্যাকসিনটা করাই না, তাতে অনেক সময়টা ভ্যাকসিনটা ফেল হয়ে যায়, এটা একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে বাচ্চাদেরকে ওদের ডায়েট ছাড়া অন্য কোনো খাবার প্লিজ দয়া করে পাত থেকে তুলে দেবেন না, যেটাতে ওদের ক্ষতি করতে পারে, আমরা দিই না,
তো এইগুলো যদি মেনটেন করেন আমার মনে হয় একটা বাচ্চা সিজন চেঞ্জের সময় তো সুস্থ থাকতে পারবে এবং ওর সমস্ত দিকে হেলথ অনেক বেশি প্রোটেক্ট থাকতে পারবে। যদি আপনাদের এই ব্যাপারে আরও কোনো ডগ সম্পর্কে আরও কোনো ভিডিও আপনারা পেতে চান বা জানতে চান তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কী রিলেটেড এই ভিডিও দেখতে চান, আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর পুরো ব্লগটা দেখে কোথাও যদি আপনার কোথাও মনে হয় এটা খুব ইনফরমেটিভ কিছু পেয়েছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন ফর অল নোটিফিকেশনের জন্য। আর হ্যাঁ, আপনার একটি লাইক আর একটি কমেন্ট আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তাই যেতে যেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর একটা কমেন্ট একটা লাইক করতে ভুলবেন না। তো চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আজ এই পর্যন্তই, টাটা।